আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে নতুন দাদার পর্ব নিয়ে হাজির হলাম। আমি তানবীর আর আমার সাথে আছে মকবুল ভাই। তানবীর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে কি আজকে আমি আপনি আমাকে দাদা ধরবেন? হ্যাঁ, প্রতিদিন আমাকে মকবুল ভাই দাদা ধরে। আমি চাচ্ছি আজকে ওনাকে একটা দাদা ধরার জন্য। দেখা যাক উনি সঠিক উত্তর দিতে পারেন কিনা। তাহলে দর্শকের উদ্দেশ্যে বলছি, দর্শক অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখুন। তানবীর ভাই আমাকে কি দাদা ধরে আর আমি কি উত্তর দিতে পারি কিনা। আমি দাদা আলী ভাই একটু সহজ দাদা ধরেন যাতে উত্তর দিতে পারি। হ্যাঁ, আমি একদম সহজ দাদা ধরতেছি, আপনি একটু চেষ্টা করলে পারবেন আমার মনে হয়। নাহলে দর্শকের কাছে আমি একটু মানে অসম্মানিত হব। হ্যাঁ, আমার দাদাটা আমি চাই না আপনি অসম্মানিত হন, ঠিক আছে? পারবেন তা আপনি শুরু করেন। দর্শকের উদ্দেশ্যে আমি উত্তর দিতে প্রস্তুত আছি। একটুখানি জলে মাছ কিলবিল করে, কারো বাবা সাধ্য নেই হাত দিয়ে তা ধরে। একটুখানি জলে মাছ কিলবিল করে, হ্যাঁ, কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরে। হ্যাঁ ভাই, এটা তো সহজ দাদা ধরতে কলম, সহজ কুইজ ধরতে কলম, সহজ, একদম সহজ। আপনি তো এটা জটিল দাদা ধরছেন, একটু রিল্যাক্স সহজ ভাবে চিন্তা করেন, হয়ে যাবে। আমি চিন্তা করব, একটুখানি জলে মাছ কিলবিল করে, কারোর বাবার সাধ্য নাই হাত দিয়ে তা ধরে। একটুখানি জলে মাছ তো কিলবিল করতেই পারে, কিন্তু কারো বাবার সাধ্য নাই আবার মানে হাত দিয়ে তা ধরতে, মানে মাছ না আমি উত্তরটা পেয়ে গেছি। দর্শকের উদ্দেশ্যে বলবা? হ্যাঁ প্রিয় দর্শক, আমার বলার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেন। যারা জানেন কমেন্ট করে জানান, কমেন্ট করতে টাকা পয়সা খরচ হয় না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমি উত্তরটি পেয়ে গেছি, আমি বলি তাহলে। হ্যাঁ অবশ্যই, সবার উদ্দেশ্যে বলে দেয়। হ্যাঁ সবার উদ্দেশ্যে বলছি, এটা হলো ফুটন্ত ভাত। ফুটন্ত ভাত কারণ ওই যে আমরা যখন ভাত রান্না করি, যখন এই যে পানির ভিতরে ফুটন্ত ভাতগুলো ওইভাবে মানে কিলবিল কিলবিল করে, যখন ভাতগুলো একটুখানি জলে যখন ফোটে, তখন ভাতগুলো এরকম কিলবিল কিলবিল করে, দেন ফেনা ফেনা এই কিলবিল 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 করে। মানে আমি তো ভাত রান্না করি, বোঝেন না? কারণ আমি তো রান্না বান্না পারি, বাবস্তি আছে আমি, বোঝেন না? পারবেন তাহলে সঠিক উত্তর? হ্যাঁ সঠিক উত্তর। দেখ আমি হাতা হইনি। মকবুল ভাই আমার দাদা উত্তর পেরেছেন, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক সবাইকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।